আগে জানলে হয়তো মুখস্থ করে আসতাম, মুখস্থ নেই যেহেতু শিক্ষিকারা অনুরোধ করছে। সেই জন্য এখনকার প্রচলিত সমাজে যে স্কুলের নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর বালিকা বালকদের মধ্যে যে একটা রোমান্টিক ভাব জেগে ওঠে, সেটা সম্পর্কে এই কবিতাটা। তাদের মধ্যে যে প্রথম দেখায় নিজেদের মধ্যে জীবনের যে ভালোবাসার রূপ বাস্তবিকতা পেতে চায়, তার উপরে লেখা জয় গোস্বামীর কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেণীমাধব মোহনবাসী তোমার তরুমূলে বাজিয়েছি আমি তখন মালতী স্কুলে, দেশকে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব লেখা পড়াই ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমার দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে অলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধ্যে বেলা পড়তে বসে অঙ্কে ফুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব এতদিনের পরে, সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর বসে আলো স্বীকার করলে মানিয়েছিল ভালো, জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যায় একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে, আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি। আমি এখন এপাড়ার বেলাই দিদিমণি, তবু আগুন বেণীমাধব আগুন জ্বলে কই কেমন হবে, আমিও যদি নষ্ট মেয়ে হই। ধন্যবাদ।